आज के तुम्हारे माझे दुर्दान्त सब एक्शने भरपूर एक सिनेमा एक्सप्लेन करब जार नाम हिटमैन। এই মুভিতে আমরা এমন কিছু কন্ট্রাক্ট সিরিয়াল কিলারকে দেখতে পারবো যাদের কিনা কোনো নাম পরিচয় নেই আর তাদের কাজই হচ্ছে টাকার বিনিময়ে যে কোনো মানুষকে হত্যা করা। তো একদিন তাদের মধ্যে থাকা একজনকে রাশিয়ার প্রেসিডেন্টকে মারার মিশন দেওয়া হয়, কিন্তু সেই কিলার প্রেসিডেন্টকে মারতে গিয়ে উল্টো নিজেই ভয়ানক সব বিপদের সম্মুখীন হয়। তো শেষ পর্যন্ত কি ঘটেছিল সেটা জানতে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সিনেমার শুরুতে আমরা অনেকগুলো বাচ্চাদের দেখতে পারি যাদের মাথায় বারকোড ট্যাটু করা হচ্ছে। আসলে এই বাচ্চাদের কোনো নাম নেই, তাই এদেরকে এই বারকোডে থাকা সংখ্যা দিয়ে ডাকা হয়। দা অর্গানাইজেশন নামক একটি প্রতিষ্ঠান সমাজে অবহেলিত অনাথ শিশুদেরকে ধরে এনে কঠোর প্রশিক্ষণ দিয়ে পেশাদার খুনি তৈরি করে, আর যদি কেউ এই ট্রেনিং থেকে পালানোর চেষ্টা করে তাহলে তাকে হত্যা করে। আর এই পেশাদার খুনিদেরকেই বলা হয় হিটম্যান। দা অর্গানাইজেশন নামক এই প্রতিষ্ঠানটি এতটাই সিক্রেট যে তার সদর দপ্তর কোথায় তা কেউই জানে না। এরপর আমরা একজন ইন্টারপোল পুলিশ অফিসার মাইককে দেখতে পারি। সে তার বাসায় ঢুকে একজন হিটম্যানকে দেখতে পায়। হিটম্যানকে দেখে সে কিছুটা চমকে ওঠে। হিটম্যান তখন বলে, কোনো ভয় নেই, আমি তোমাকে মারতে আসিনি, তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। তারপর মুভির সিন অতীতে শিফট হয়। দেখা যায় নাইজেরিয়ার একটি শহর, সেইখানে অভি নামক একজন কুখ্যাত ড্রাগ ডিলার তার মালামাল চুরি করার অপরাধে একজন লোককে ধরে নিয়ে আসে তার আস্তানায়। সে ওই লোকটির একটা হাত কেটে ফেলে, কিন্তু সে লক্ষ্য করে যে লোকটির গলায় অপারেশনের চিহ্ন। সে জিজ্ঞেস করে গলায় কি হয়েছে। লোকটা তখন বলে, সে আমাকে গিলতে বাধ্য করেছে। অভি তখন বলে, কি গিলেছো তুমি। লোকটা বলে, বোম। অপরদিকে আমরা দেখতে পাই একজন হিটম্যানকে। সে একটা ট্রিগার নিয়ে বসে আছে এবং কানে হেডফোন লাগিয়ে তাদের কথাগুলো শুনছে। তারা কিছু বুঝে ওঠার আগেই সেইখানে একটা বিশাল বিস্ফোরণ হয়, আর সঙ্গে সঙ্গে সেই গ্যাংয়ের সদস্য সবাই সেখানেই মারা যায়। আর এই কাজটি যে হিটম্যান করেছে তার কোড নাম্বার হচ্ছে 47। মূলত এই গ্যাংটিকে ধ্বংস করে দেওয়াই এই হিটম্যানের একটা কন্ট্যাক্ট মিশন ছিল। আর এই 47 নাম্বারের হিটম্যানই হলো এই সিনেমার হিরো। এরপর এই ঘটনার তদন্ত করার জন্য ইন্টারপোল পুলিশ অফিসার মাইক আসে নাইজেরিয়াতে। সে নাইজেরিয়ার একজন পুলিশ অফিসারের সাথে কথা বলে। সে এটাও জানায় যে এই হিটম্যানকে ধরার জন্য সে গত 3 বছর যাবত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তার নাগাল কোথাও পাওয়া যাচ্ছে না। তাই সে 47কে একটা অদৃশ্য ছায়া মনে করে। পরবর্তী সিনে রাশিয়ার একটা হোটেলে আমরা হিটম্যানকে দেখতে পাই। সেখানে জুন নামক একটি মেয়ে হিটম্যানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু হিটম্যান তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে নিজের রুমে চলে যায়। সে তার রুমে ঢোকার পূর্বে কিছু সিকিউরিটি বোম তার রুমের দরজার সাথে লাগিয়ে দেয়। এরপর ডাইনা নামক একটি মেয়ে হিটম্যানের সাথে যোগাযোগ করে। ডাইনা হচ্ছে দ্য অর্গানাইজেশনের একজন মুখপাত্র, যে সকল হিটম্যানদের খুনের দিক নির্দেশনা সহ বিভিন্ন তথ্য দিয়ে থাকে। ডাইনা হিটম্যানকে নাইজেরিয়ার মিশনের জন্য কনগ্রাচুলেশন জানায় এবং তার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাঠিয়ে দেয়। তারপর সে পরবর্তী মিশনের কথা জানায়। সে হিটম্যানকে বলে যে তার পরবর্তী টার্গেট হচ্ছে রাশিয়ান প্রেসিডেন্ট মাইকেল বেলিকফ। ডাইনা এটাও জানায় যে প্রেসিডেন্টকে হত্যা করতে হবে জনসম্মুখে, কারণ এটা হচ্ছে তার ক্লায়েন্টের চাহিদা। 47 একটু ভেবে নেয়। এরপর সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। পরদিন প্রেসিডেন্ট মাইকেল বেলিকফ একটা সমাবেশে যোগদান করেন। সেইখানে সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করলে সে তার জবাব দিতে থাকে। আর তখন দূর থেকে 47 একটা স্নাইপার রাইফেল দিয়ে প্রেসিডেন্টের ওপর গুলি চালিয়ে দেয়। এরপর 47 সেখানে একটি বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়, যাতে সবাই মনে করে যে হামলাকারী নিজেও আত্মহত্যা করে মারা গেছে। এরপর রাশিয়া ত্যাগ করার জন্য 47 এয়ারপোর্টে যায়। ঠিক তখনই ডাইনার মেসেজ আসে এবং ডাইনা বলে যে আমাদের মিশন ফেল হয়েছে, কারণ বেলিকপ এখনও বেঁচে আছে। আর তুমি যখন বেলিকপকে গুলি করেছো তখন নিকা নামের একটি মেয়ে তোমাকে দেখে ফেলেছে। তখন নিকার পুরো ডিটেলস 47কে পাঠায়। এসব জানার পর 47 নিকাকে খুঁজতে বের হয়। এরপর একটা সময় 47 নিকাকে খুঁজে পায়। এরপর 47 যখন নিকাকে গুলি করতে যাবে তখন নিকা 47 দিকে তাকায়। 47 তখন বুঝতে পারে যে নিকা তাকে এর আগে কখনোই দেখেনি। তখন 47 নিকাকে মারে না, কিন্তু তখনই আরেক হিটম্যান স্নাইপার দিয়ে 47কে মারার চেষ্টা করে। কিন্তু মানুষের ভিড়ে এক লোকের কারণে 47 বেঁচে যায়। আর এই দিকে মাইক জানতে পারে যে বেলিকপের ওপর গুলি চালানো হয়েছে। তাই মাইক রাশিয়া আসে আর এক ইনফরমারের মাধ্যমে সে 47 লোকেশন জানতে পারে। এরপর 47 ডাইনার সাথে কন্ট্রাক্ট করে আর বলে, নিকা আমাকে কখনোই দেখেনি, তাই আমি ওকে মারিনি।
আর আমি বেলিকফের ঠিক মাথায় গুলি করেছি, ওর বাঁচা একেবারেই অসম্ভব। তখন ডাইনা 47কে বেলিকফের লাইভ ইন্টারভিউ দেখায়। এসব দেখে 47 তো অবাক হয়ে যায়, কারণ 47এর পুরো বিশ্বাস ছিল যে বেলিকফ মারা গিয়েছে। এসব কিছু দেখার পর 47 ডাইনার কাছে সেই ক্লায়েন্টের নাম জিজ্ঞেস করে, যেই ক্লায়েন্ট বেলিকফকে মারার কন্ট্রাক্ট দিয়েছিল। কিন্তু অর্গানাইজেশনের রুলস অনুযায়ী ডাইনা 47কে ক্লায়েন্টের ব্যাপারে কিছুই বলে না। এইদিকে দেখা যায় মাইকও সেই হোটেলের বাইরে এসে পড়েছে। মাইক এসে দেখে সেখানে আগেই রাশিয়ান আর্মি হিটম্যানকে মারার জন্য এসে গিয়েছে। সেখানে মাইকের সাথে রাশিয়ান সিক্রেট এজেন্ট ইউরির দেখা হয়। তখন মাইক ইউরিকে বলে, তোমার কোনো আইডিয়া নেই যে তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ, ভালো হবে যে তুমি এই কেসটা আমার মতো করে হ্যান্ডেল করতে দাও। কিন্তু ইউরি মাইকের কথাকে ইগনোর করে আর আর্মিকে হোটেলের ভেতরে পাঠিয়ে দেয়। এইদিকে হোটেলের রুমে রাখা ফোনে ডাইনা 47কে ফোন করে এবং বলে যে আমি তোমাকে যেটা বলবো সেটা অফিসিয়ালি বলা যাবে না। ডাইনা বলে বেলিকফকে মারার কন্ট্রাক্ট যে ক্লায়েন্ট দিয়েছিল সে আর কেউ না, স্বয়ং বেলিকফ নিজেই। আরও বলে যে পুলিশ কোনোভাবে তোমার লোকেশন জানতে পেরে গেছে, তাই তুমি তাড়াতাড়ি সেখান থেকে পালাও। তখন আর্মিরা দরজা খোলার চেষ্টা করে আর তখন সেই দরজায় লাগানো বোম ব্লাস্ট হয়ে যায়। 47 বারান্দায় তার আগে থেকেই লাগানো দড়ি পেয়ে লাফ দেয় আর নিচের ফ্লোরে এসে পড়ে। তারপর 47 এক এক করে আর্মিদের মারতে থাকে এবং চালাকির মাধ্যমে সব আর্মিদের মেরে ফেলে। তারপর মাইক তার পিছু নিলে সে কোনোভাবে সেখান থেকে সুইমিং পুলে লাফ দিয়ে পালিয়ে যায়। এরপর হিটম্যানের রুম তল্লাশি করা হয় এবং সেখানে একটি ব্রিফকেস পাওয়া যায়। সেই ব্রিফকেসে অনেকগুলো উন্নত মানের গ্যাজেট ছিল। সেখান থেকে একটি মাইক্রোফোন মাইক তার নিজের কাছে রেখে দেয়। ওইদিকে 47 নিকার রুমে গিয়ে তাকে কিডন্যাপ করে একটি সেফ জায়গায় নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিকা 47কে বলে যে বেলিকফ সেফটির জন্য তার নিজের একটা ডুপ্লিকেট রেখেছিল। এইসব কথা শুনে 47 বুঝতে পারে যে বেলিকফের ডুপ্লিকেটই আসল বেলিকফকে মারার কন্ট্রাক্ট দিয়েছিল, যাতে করে ডুপ্লিকেট বেলিকফ প্রেসিডেন্টের জায়গা নিতে পারে। ডুপ্লিকেট বেলিকফ মাঝে মাঝে এনজয়মেন্টের জন্য নিকাকে ডাকে আর তাই নিকা বেলিকফের এই গোপন তথ্য জানে। 47 বুঝতে পারে যে ডুপ্লিকেট বেলিকফ নিকাকে মারার সাথে সাথে তাকেও মারার প্ল্যান করেছে আর ডুপ্লিকেট বেলিকফই 47এর লোকেশন পুলিশদের জানিয়েছিল, যাতে 47 পুলিশের হাতে মারা যায়। এইদিকে মাইক জানতে পারে ওই শহরে থাকা সকল ফ্লাইট কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে সেই হিটম্যান পালাতে না পারে। এটা শোনার পর মাইক রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। পরে 47 নিকাকে নিয়ে রেলওয়ে স্টেশনে আসে। সেখানে ওই হিটম্যানও এসেছে যে 47কে মারার চেষ্টা করছিল। এই হিটম্যানকে হায়ার করা হয়েছিল 47কে মারার জন্য। ওই হিটম্যান 47কে দেখে ফেলে এবং 47এর পিছু নেয়। কিন্তু 47 এক পর্যায়ে সেই হিটম্যানকেও মেরে ফেলে। এরপর সেখানে 47এর মতো আরও তিনজন হিটম্যান চলে আসে। 47এর সাথে তাদের তুমুল মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে 47 ওই তিন হিটম্যানকেই মেরে ফেলে। তারপর 47 নিকাকে নিয়ে সেখান থেকে চলে যেতেই নেবে, ঠিক তখনই মাইকের এক পার্টনার জেনকিন সেখানে এসে যায় এবং 47কে ধরার চেষ্টা করে। কিন্তু 47 জেনকিনকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন সেখানে মাইক চলে আসে এবং জেনকিনকে গান পয়েন্টে দেখে মাইক স্যারেন্ডার করে। পরে 47 ওই দুইজনকেই আহত করে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর ইউরি তার টিম নিয়ে সেখানে আসে আর মাইককে বলে, তুমি এই কেস থেকে সরে যাও। কিন্তু মাইক ইউরিনের কথা ইগনোর করে আর রেগে সেখান থেকে চলে যায়। আসলে ইউরি এবং মাইক একে অপরকে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করত। তারপর ইউরি FSB অফিসে চলে আসে আর তখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউরিকে ফোন করে। তার এই কথোপকথনগুলো মাইক দূর থেকে শুনছিল। তারপর দেখানো হয় এর আগে ইউরির সাথে কথা বলার সময় মাইক সুযোগ বুঝে তার কলারে 47এর স্যুটকেস থেকে পাওয়া সেই মাইক্রোফোন ডিভাইসটি লাগিয়ে দিয়েছিল। এদিকে মস্কোর একটি হোটেলে নিকা CIA অফিসার এজেন্ট স্মিথের সাথে দেখা করে আর দূর থেকে 47 তাদের দিকে একটা স্নাইপার রাইফেল তাক করে তাদের সাথে ফোনে কথা বলে। সে এজেন্ট স্মিথকে বলে সে উড্র বেলিকফকে হত্যা করবে, তার বিনিময়ে এজেন্ট স্মিথের 47কে একটা হেল্প করতে হবে। আসলে উড্র বেলিকফ ছিল প্রেসিডেন্ট মাইকেল বেলিকফের ভাই আর এজেন্ট স্মিথ প্রেসিডেন্টের ভাইকে মারতে চায়, তাই 47 হেল্পের বিনিময়ে স্মিথকে এমন অফার করে। এজেন্ট স্মিথ তার হেল্পের বিষয়টা জানতে চাইলে নিকা তার দিকে একটা খাম বাড়িয়ে দেয়। সে বিষয়টা দেখে প্রথমে হেল্প করতে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যায়। আর কী ছিল সেই হেল্পের বিষয়টা তা আমরা মুভির শেষেই জানতে পারবো। এজেন্ট স্মিথ তাকে এটাও জানায় যে উড্রে বেলিকফ জার্মানির একজন অস্ত্র ব্যবসায়ী প্রাইসের সঙ্গে দেখা করবে ইস্তাম্বুলের একটি হোটেলে। উড্রে প্রাইসকে আগে কখনো দেখেনি,
তাই প্রাইসকে আটকাতে পারলে উড্রের কাছে যাওয়াটা খুব সহজ হয়ে যাবে। এরপর 47 নিকাকে নিয়ে বাইরে বের হয়। তারপর সে একটি রেস্তোরাঁর ভেতরে ঢুকে রাতের ডিনার বুক করে আসে। এরপর রাতে 47 ডিনার করার জন্য নিকাকে নিয়ে সেই রেস্তোরাঁয় যায়। তখন তাদের পাশ দিয়ে একজন ওয়েটার যাচ্ছিল। 47 তখন তার কাছ থেকে ওয়াইনের গ্লাসটা নিয়ে নেয়, কিন্তু ওয়েটার জানায় যে এটা পাশের টেবিলে সার্ভ করবে। আসলে 47 এই সুযোগে ওয়াইনের গ্লাসে চেতনানাশক মেডিসিন দিয়েছিল। তো কিছুক্ষণ পর সেই টেবিলের লোকটা অসুস্থ হয়ে যায়, আর 47 তাকে ফলো করতে করতে ওয়াশরুমে চলে যায়। এরপর 47 সুযোগ বুঝে তাদের ওপর হামলা করে। তারপর 47 ওই লোকটাকে বিষের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে। আর এই লোকটাই ছিল প্রাইস, যার সাথে উড্রের দেখা করার কথা ছিল। প্রাইসকে মারার পরে 47 সেখান থেকে দ্রুত নিকাকে সাথে নিয়ে চলে যায়। বাসায় আসার পরে নিকা তাকে হিট করতে বলে, কিন্তু এই হিটম্যান তো পচা জায়গায় হিট করে না, তাই 47 নিকাকে অজ্ঞান করে তার মিশনে চলে যায়। 47 নিজেকে প্রাইস পরিচয় দিয়ে উড্রের আস্তানায় ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে একজন লোক উড্রেকে জানায় যে সে আসলে প্রাইস নয়। এরপর উড্রে তার কালেকশনে থাকা বিভিন্ন অস্ত্র প্রদর্শন করতে থাকে, কিন্তু 47 বলে এগুলো তো সব চাইনিজ দুই নাম্বার মাল। এটা শুনে উড্রে তার উপর রেগে যায় এবং একটা গুলি তার দিকে ছুঁড়ে মারে। তখন 47ও তাকে পাল্টা আক্রমণ করে। এরপর শুরু হয়ে যায় তুমুল মারপিট। 47 তো সবগুলোকে একেবারে রাম প্যাদানি দেয় এবং এক পর্যায়ে সে উড্রেকেও নেটওয়ার্কের বাইরে পাঠিয়ে দেয়। এইদিকে মাইক 47 সুটকেসে ক্যাথলিকদের ক্রস সাইনের মতো কিছু একটা দেখতে পায়, যেটা অনেকটা চাবির মতো ছিল, আর সেখানে লেখা ছিল সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, সে তোমাকে পথ দেখাবে। এইদিকে নিকার নিরাপত্তার কারণে 47 নিকাকে নিয়ে একটা ট্রেনে ওঠে। তাকে সে রাশিয়ার বাইরে পাঠিয়ে দিবে এই জন্য। সে নিকার কাছে থেকে বিদায় নিতে চায়, কিন্তু নিকা অনেক আবেগ আপ্লুত হয়ে যায়। 47ও এতদিনে নিকাকে ভালোবেসে ফেলেছে। নিকা বলে, আমি তোমাকে কীভাবে খুঁজে পাবো? 47 বলে, তোমার খোঁজা লাগবে না, আমি তোমাকেই খুঁজে বের করব। এটা বলে সে নিকার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর ইউরি ডুপ্লিকেট প্রেসিডেন্ট বেলিকফের সাথে দেখা করে, কিন্তু ইউরি 47কে ধরতে না পারার কারণে বেলিকফ তার উপর ভীষণ রেগে যায়। এইদিকে ইন্টারপোলের একজন চিফ অফিসার মাইকেলের ওপর ভীষণ রেগে যায়, কারণ মাইকেল গত 3 বছর যাবত 47কে ধরার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। ইন্টারপোল এই তদন্তের জন্য অনেক টাকা খরচ করছে, তাই মাইকেলের ওপর দিন দিন চাপ বেড়েই যাচ্ছে। ঠিক সেই সময় টিভিতে একটা ঘোষণা দেয় যে প্রেসিডেন্ট মাইকেল বেলিকফ তার ভাই উড্রে বেলিকফের শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আগামীকাল সকালে। এরপর ইউরি অফিস শেষ করে ফেরার পথে 47 তাকে কিডন্যাপ করে একটা পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়। সেখানে সে তাকে একটা বাথটবের ভেতরে বেঁধে রাখে, আর সেই বাথটবে কানেকশন দেওয়া ছিল হাই ভোল্টেজ বিদ্যুতের। 47 ইউরিকে বলে, তোমার হাতে একটা ওয়াকি টকি থাকবে, আর এটা ঠিক 2:30 বেজে উঠবে। তুমি মাত্র 30 সেকেন্ড সময় পাবে। তুমি তখন তোমার সকল গার্ডদের প্রেসিডেন্টকে গুলি করার নির্দেশ দিবে, আর তুমি যদি সেটা না করো তাহলে জেনারেটর চালু হয়ে যাবে, আর তোমার সারা শরীর 3000 ভোল্টেজ বিদ্যুতে বাষ্প হয়ে যাবে। আর 47 এটাও জানায় যে সে ইউরির পরিবারকে তার কাছে জিম্মি করে রেখেছে। এটা বলে 47 সেখান থেকে চলে যায়। এরপর প্রেসিডেন্ট বেলিকফ তার ভাই উড্রে বেলিকফের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য একটা চার্জে আসে, আর সেখানে দেশসেরা সব বড় বড় কমান্ডারদের দিয়ে ঘিরে রাখা হয় যেন প্রেসিডেন্টের ওপর কোনো হামলা না আসে। অপরদিকে ইউরির সামনে থাকা একটি ঘড়িতে কাউন্টডাউন চলছিল, আর সে এটা দেখে বেশ উদ্বিগ্ন হয়ে যায় এবং সে কোনো উপায় না পেয়ে তার সমস্ত লোকদের নির্দেশ দেয় যে প্রেসিডেন্টের ওপর গুলি চালাতে। তার কথা মতো তারা প্রেসিডেন্টের ওপর গুলি চালায়। তখন অন্য নিরাপত্তা কর্মীরা দ্রুত প্রেসিডেন্টকে সেখান থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। তখন সেখানে 47 একটা কমান্ডার ছদ্মবেশে এসে প্রেসিডেন্টের সাথে থাকা সব নিরাপত্তা কর্মীকে গুলি করে মেরে ফেলে এবং প্রেসিডেন্টকে নিয়ে একটা রুমে ঢুকে যায়। মাইক তখন বাইরে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তার নজরে পড়ে চার্চের সামনে একটা লেখার ওপর, যেখানে লেখা ছিল সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো, সেই তোমাকে পথ দেখাবে। আর ঠিক এই লেখাটা 47 সুটকেস থেকে পাওয়া সেই ক্রস সাইনের চাবির ওপর লেখা ছিল। মাইকের তখন আর এটা বুঝতে বাকি থাকে না যে এটা ছিল 47 একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান। 47 প্রেসিডেন্টকে নিয়ে একটা গোপন কক্ষে ঢুকে যায়, আর সেখানে ঢোকার সাথে সাথে লুকিয়ে থাকা একজন হিটম্যান 47 ওপর আক্রমণ করে। এরপর 47 সাথে তার তুমুল মারপিট হয় এবং 47 অবশেষে তাকে মেরে ফেলে। মাইক দৌড়ে গিয়ে চার্চের একটা লোককে সেই চাবিটা দেখায়, আর সেই লোকটা জানায় যে এটা একটা গোপন কক্ষের চাবি। সে ওই কক্ষের লোকেশন মাইককে জানিয়ে দেয়।
মাইক দেরি না করে তার সহকারীকে নিয়ে সেই কক্ষের খোঁজে বের হয়। এইদিকে 47 প্রেসিডেন্টের কাছে জানতে চায় যে কেন তাকে ফাঁসানো হলো। তখন ডুপ্লিকেট প্রেসিডেন্ট তার এই কাজের জন্য 47-এর কাছে ক্ষমা চাওয়ার বদলে উল্টো 47-কে বলে, তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে সারা জীবন তোমাকে দৌড়ের ওপর থাকতে হবে। সে আরও বলে, আমি তোমাকে তোমার প্রাণ ভিক্ষা দিব। এসব শুনে 47 বুঝতে পারে যে এই সব কিছুর পিছনে অন্য কেউ রয়েছে। 47 তখন ভীষণ রেগে যায় এবং ডুপ্লিকেট প্রেসিডেন্টের মাথায় গুলি চালিয়ে দেয়। আর এই দৃশ্যটা বাইরে থেকে একজন নিরাপত্তাকর্মী দেখে ফেলে এবং কমান্ডারদের জানিয়ে দেয়। কমান্ডাররা তখন অ্যাটাক হেলিকপ্টার দিয়ে সেখানে উড়াধরা গুলি চালাতে থাকে। 47 তখন নিজেকে সেভ করার জন্য একটা জায়গায় লুকিয়ে পড়ে। এরপর হেলিকপ্টার চলে যাওয়ার পর 47 সেখান থেকে পালানোর সুযোগ পেয়েও পালায় না। সেখানে একটা কঠিন অ্যাটিটিউড নিয়ে বসে থাকে। অপরদিকে মাইক দৌড়ে আসে এবং তার সঙ্গে থাকা চাবি দিয়ে দরজা খুলে 47-কে অ্যারেস্ট করে নেয়। মাইক তখন কিছুতেই বুঝতে পারে না যে 47 কেন এত সহজে ধরা দেবে। সে তো এত সহজে ধরা দেওয়ার পাত্র নয়। কিছু বুঝে ওঠার আগে সেখানে অনেকগুলো গাড়ি চলে আসে। তারা মাইকের গাড়িকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন সিআইএ এজেন্ট স্মিথ গাড়ি থেকে নেমে তার কার্ড বের করে মাইককে তার পরিচয় দেয়। স্মিথ বলে, আমি জানতে পেরেছি তোমরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, তাই তোমাদের ধরতে এসেছি। তখন মাইকেল তার এমন কথাই রেগে যায়। সে বলে, আমি এখানে এসেছি একজন আন্তর্জাতিক অপরাধীকে ধরে নিয়ে যাওয়ার জন্য। স্মিথ তখন বলে, কোথায় তোমার সেই আন্তর্জাতিক অপরাধী। কিন্তু অবাক করার বিষয় হয় যে মাইকেল পিছনে তাকিয়ে দেখে 47 গাড়িতেই নেই। এরপর স্মিথ বলে, তাহলে হয়তো আমি ভুল ইনফরমেশন পেয়েছি, আই এম সরি। এটা বলে স্মিথ সেইখান থেকে চলে যায়। আসলে আপনাদের হয়তো মনে আছে যে 47-এর সাথে স্মিথের একটা চুক্তি হয়েছিল। 47 উড্রেকে মারবে আর তার বিনিময়ে এজেন্ট স্মিথ তাকে হেল্প করবে। তো যাই হোক, এভাবেই এজেন্ট স্মিথ মাইকেলকে বোকা বানিয়ে চলে যায়। বেচারা মাইকেলের হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। এরপর মুভির সিন চলে আসে প্রেজেন্টে, মানে মুভি যেখান থেকে শুরু হয়েছিল সেখানে। 47 মাইকেলকে বলে, আমি তোমাকে মারবো না, তুমি অনেক ভালো একজন মানুষ। এই কথা বলে সে অপর একটা হিটম্যানের লাশ দেখায় আর বলে, তুমি যেই মানুষটাকে ধরার জন্য গত 3 বছর যাবৎ দৌড়াচ্ছ, সেই মানুষটা যে আমি সেটা তোমার সংস্থা জানে না, তাই তুমি এই হিটম্যানটাকে দেখাবে এবং বলবে যে আমি 47-কে খুঁজে পেয়েছি এবং তাকে গুলি করে মেরেছি। এতে কিন্তু তোমার প্রমোশনও হয়ে যাবে আর আমি আশা করব কখনো আর তুমি আমার পিছনে লাগবে না। এটা বলে 47 সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা নিকাকে দেখতে পাই। সে 47-এর কাছ থেকে একটা চিঠি পেয়ে ভীষণ আনন্দিত ছিল আর আমরা দেখতে পাই 47 তাকে ওপর থেকে ফলো করছে। আর 47-এর পায়ের কাছে অপর একটা হিটম্যানের লাশ পড়ে আছে। এই হিটম্যানটি নিকাকে মারার জন্য এসেছিল, তাই 47 তাকে মেরে দিয়েছে। আর এই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো আজকের মুভিটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।